দেশব্যাপী 18 দলের ডাকে টানা 36 ঘন্টা হরতাল ও জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে বগুড়া 4টি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার বগুড়া ও নগাঁও মহাসড়ক এবং শহরের চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, রাত 2টার পরে বগুড়া নগাঁও সড়কের এরুলিয়াতে সিমেন্ট বোঝাই ট্রাক সহ 2টি ট্রাকে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। অন্যদিকে শহরের চারমাথা এলাকায় ভোর রাতে উত্তরা মোটর সার্ভিসিং সেন্টার ভাঙচুর করে আরো 2টি অগ্নিসংযোগ করে। এদিকে হরতালের সমর্থনে জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে শহরের শেরপুর রোড হতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় 18 দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। হরতালের কারণে বগুড়া থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। শহরে পুলিশ র‍্যাবের পাশাপাশি বিজিবি টহল জোরদার করা হয়েছে।